আবহাওয়া ভালো থাকলে নভেম্বরেই ভাসানচরে 3-400 রোহিঙ্গা পরিবারকে স্থানান্তরের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি বলেন, সরকার চাইছে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন। কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের সাথে এক বৈঠকের পর পররাষ্ট্র সচিব জানান, কিছু আন্তর্জাতিক সংগঠন চাচ্ছে রোহিঙ্গারা বাংলাদেশে আরও বেশি দিন থাকুক। প্রত্যাবাসন কাজে চীন সরাসরি যুক্ত হচ্ছে বলে জানান তিনি। মাসুদ বিন মোমেন বলেন, মার্কিন নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক, দেশের স্বার্থ রক্ষা করে তাদের সাথেই কাজ করবে বাংলাদেশ। মার্কিন পররাষ্ট্রনীতি সবসময়ই অপরিবর্তিত থাকে। রাষ্ট্রীয় ক্ষমতায় কোনো দল রয়েছে সেটা খুব বিবেচ্য বিষয় নয়। ফ্রান্স ইস্যু নিয়ে পররাষ্ট্র সচিব বলেন, যে কোনো হত্যাকাণ্ড নিন্দনীয়, পাশাপাশি কারো ধর্মীয় অনুভূতি নিয়ে কটাক্ষ করাও উচিত নয়। ফরাসি পণ্য বয়কটের দাবি জানিয়ে ঢাকার আন্দোলনকারীদের এবং বাংলাদেশি পণ্য বয়কটের আহ্বান জানানো ফরাসি রাজনীতিকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র সচিব।